বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমার না একটা ছোট্ট কাবাট আছে, তো যেখানে আমি আমার চাদর, মানে বিছানার চাদর, তারপরে কুশন কাভার্স, তারপরে তোমার পর্দা, এই সমস্ত কিছু রাখি। আমার কিন্তু জিনিস কিন্তু প্রচুর, কিন্তু জায়গাটা ভীষণ ছোট, তো সেটা না খুব মেসি হয়ে গেছে জায়গাটা। তো ওই জায়গাটাকে আমি আজকে গোছাবো। তো আমি ভাবলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করি, যে আমি কিভাবে ওই ছোট্ট জায়গাটার মধ্যে সমস্ত জিনিসকে ফিটিং করাই এবং কিভাবে আমি সমস্ত জিনিস গুছিয়ে রাখি, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আজকে আর দেরি না করে গোছাতে শুরু করে দিই। চলো দেখো, এইটা হচ্ছে জায়গাটা, বুঝতে পারছো? খুবই ছোট্ট জায়গা। এবার দেখছি তো কিরকম মেসি হয়ে গেছে। এবার এই জায়গাটাকেই আমরা গোছাবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এবার দেখো জায়গাটা তো এতটুকু। হ্যাঁ, এবার যেটা করতে হয়, আমি বলেইছি অলরেডি যে আমার পর্দা থাকে, বেড কাভার্স থাকে, পিলো কাভার্স থাকে। এখন এমন অবস্থা না যে কিছুই খুঁজে পাচ্ছি না, সব মেসড আপ হয়ে গেছে। তো আগে চলো জিনিসগুলোকে বার করে নিই, বার করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। ঠিক আছে, তো দেখো জায়গাটাকে পুরোটা খালি করে নিয়েছি, এবার একটু পরিষ্কার করে নেব। একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে একটা, এই মুহূর্তে দরকার হচ্ছে না, একটা কাপড় পেতে নিচ্ছি। তো পেতে নিলাম একটা কাপড়। এবার যেটা করব সেটা হচ্ছে, আগে আমি সমস্ত বেড কাভার্সগুলোকে রাখবো। ঠিক আছে, তো আমার এইটা একটা বিশাল বড় একটা কাশ্মীরি বেড কাভার। হ্যাঁ, এটাতে অনেকটা জায়গা নিয়ে নেয়, এটাকে একদম সবার প্রথম রাখছি। তারপরে একটার পর একটা তুমি বেড কাভার্স, আমার অন্যান্য যে বেড কাভার্স সেগুলো রেখে দিচ্ছি। মতো গোছানো না থাকলে না তোমার না খুব মনেই থাকে না, হয়তো ও এই চাদরটা আছে মনেই থাকবে না, চাদরটার সময় হয়তো নিচেই পড়ে আছে। ওই জন্য এরকম ভাবে যদি, মানে তোমরাও যদি গোছাও যে বিছানার চাদর এক জায়গায়, বিছানার চাদর এক জায়গায়, তারপরে তোমার পিলো কাভার এক জায়গায়, তাহলে কি জিনিসগুলো অর্গানাইজড থাকে আর তোমার চোখেও পড়বে। এবার ধরো বেড কাভার্স তো দু রকমের হয়, সিঙ্গেলও হয় বা তোমার ডবলও হয়, সেটাকে সেইভাবে একসঙ্গেই রেখে দেবে তুমি, কেননা তুমি তো নিজে জানো যে কোনটা সিঙ্গেল আর কোনটা ডবল, তাই না? তো সেটা সেটার জন্য কোনো অসুবিধা হবে না তোমাদের কারণে। তো দেখলে আমার বেড কাভার্সগুলো রাখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি রাখবো যেগুলো, সেটা হচ্ছে গিয়ে পর্দা। এবার পর্দাকে তো এরকম ছোটো ছোটো করে ভাঁজ করা যায়, সুবিধা। পর্দাটাকে আমি রাখবো মাঝখানে। পর্দা এখনের জন্য বেশি পর্দা নেই, কেননা সবই তো লাগানো, তো এখন যে কটা আছে সে কটাই এরকম ভাবে রেখে দিলাম।
এবার যেটা আসছে সেটা হচ্ছে, দেখো জায়গা কতটুকু পড়ে আছে দেখতে পাচ্ছো, এইটুকু জায়গা পড়ে আছে। তো এতে আমাকে সমস্ত কিছু ধরাতে হবে, হচ্ছে সমস্ত পিলো কাভার্স, আর তার সাথে কয়েকটা দড়ি আমার যে সোফায় যে আমি যে লাগাই যাতে সোফাটা কভার থাকে, তো ওই দড়িগুলো আমাকে মানে রাখতে হবে। আমার দুটো সেট আছে, একটা সেট যখন ওটা নোংরা হয়ে যায় কাস্তে দিয়ে এটা ইউজ করি, আবার এটা যখন নোংরা হয়ে যায় তখন ওটা ইউজ করি, কেননা দুটো সেট লাগেই। তো এই জিনিসগুলোকে এখন আমার এতে ঢোকাতে হবে, ঠিক আছে? তাহলে চলো দেখছি। তো দেখো আমি কি করেছি, এই দড়িগুলোকে এরকমভাবে এরম এরম দাঁড় করিয়ে দাঁড় করিয়ে এরকমভাবে রেখেছি, আর এই দুটো আছে, এই দুটোকে এখন ভাবছি যে এখন যেহেতু পর্দাটা কম আছে আমি পর্দাটার উপরে এটা রাখবো, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই পিলো কভার্সগুলো, মানে আমার কুশন কভার্স, পিলো কভার্স যাই বলো না কেন, সেইগুলোকে আমাকে রাখতে হবে। এক জায়গায়ই রেখে দেবো, কেননা আমার এত স্পেস নেই যে আমি আলাদা আলাদা করে মানে পিলো কভার এবং কুশন কভার আলাদা করে রাখতে পারবো। তো তাই আমি এটা এরকমভাবে, দেখো এরকমভাবে এর উপরে রাখবো। তো জিনিসটাকে অ্যাকচুয়ালি তোমার ম্যানেজ করে রাখতে হবে, উপায় নেই, যেরকম জায়গা সেরকমভাবে তোমাকে ম্যানেজ করতে হবে। আর সংসারে যা হয় নয় নয় করে তো প্রচুর জিনিস হয়ে যায়, যতই বাদ দেই তাও যেন জিনিস কমে না, অনেক বাদ দিয়ে দিই, অনেক আমি আমার মেয়েদের দিয়ে দিই, কিন্তু তবুও থেকেই যায় থেকেই যায়। দেখো এরমভাবে তোমাকে রাখতে হবে, অলরেডি মাথা ছুঁই ছুঁই, অলরেডি মাথাটা ছুঁই ছুঁই হয়ে গেছে এখানে। তো তাই এইটা আমি ভাবছি, এইটাকে এখন তো আমার এখানে পর্দাটা কম, তাই এটাকে এরকম রোল করে আমি মাঝখানে এরকমভাবে রেখে দিই, হয়ে গেল এদের জায়গাটাও হয়ে গেল, মাঝখানে রোল করে রেখে দিলাম, জায়গাটা হয়ে গেল, স্পেসটা পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে যে আরো কয়েক পিস আছে, একে আমার জায়গা করাতে হবে। হয়ে গেল, তো আর এই আমার একটা ম্যাট আছে, তো এটাকে আমি সবসময় ম্যাট ইউজ করি না, যখন দরকার হয় তখন বার করি। তো এই ম্যাটটাকে তুমি এরম সামনে রেখে দাও। তো তাহলে তোমরা দেখতেই পেলে যে এত ছোট জায়গায় প্রথম কথা হচ্ছে ফোল্ডিং, তুমি কিভাবে ফোল্ড করছো তার উপরে নির্ভর করে, অনেক ছোট করে মানে যেরমভাবে মানে যেরম জায়গা সেরম অনুযায়ী তোমাকে ফোল্ড করতে হবে। তো এক ফোল্ডিংয়ের ওপর ডিপেন্ড করে তোমার স্পেসটা তুমি কিভাবে ইউটিলাইজ করছো, আর আরেকটা হচ্ছে জিনিসগুলোকে আলাদা আলাদা করে নাও। এটাতে এটা জিনিস, যেমন আমি এটা জানলাম, হ্যাঁ এখানে আমার সব বেড কভার আছে, এখানে আমার পর্দা আছে, এই দুটো আমার দুটো দাড়ি মতো আছে, ওটা ঠিক আছে, স্পেস অভাবে আমি এটা করেছি, এইখানে আমার দুটো দাড়ি আছে, চারটে দাড়ি আছে, আর এখানে আমার সমস্ত পিলো কভার আর কুশন কভার আছে। তো জায়গাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার কমপ্লিট, তুমি খোলো, খুলে তোমার সব কিছুই এরকমভাবে দেখে নাও যে কোন বেড কভার্সটা পরা লাগবে, কোনটাকে তুমি ইউজ করবে, বা কোন পিলো কভার, বা যদি তুমি ওখান থেকে অসুবিধা হয় তুমি আস্তে করে একটু টেনে নামিয়েও তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে যদি তুমি গোছাও তাহলে অসুবিধা হওয়ার কথা নয়,
অন্তত আমার তো হয় না, দেখো আমি সুন্দরভাবে জায়গাটাকে গুছিয়ে ফেলেছি, ঠিক আছে? তো দেখতেই পেলে, চলো আসছি। তো দেখতেই পেলে কিরমভাবে জায়গাটা গোছালাম, চট জলদি গোছানো হয়ে গেল। এবার যাব রান্নাঘরে। আজকে সোমবার, বেগুন নিরামিষ, তো একটু ভাত নেড়ে দেবো ওকে, প্লাস বাঁধাকপির তরকারি করেছিলাম আজকে, মুগের ডাল করেছিলাম লাউ দিয়ে, তো আর আমার মাছ আছে, তো আমার মাছের ঝোলে হয়ে যাবে। ওকে একটু ভাতটা নেড়ে দেবো, একটু ভালো চালের ভাত করে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেটাতেই একটু নেড়ে দেবো ভাত। ভাত নাড়া খেতেও ভালোবাসে, তার সঙ্গে এই তরকারিটা দিয়ে দেবো, হয়ে যাবে ওর। তো ব্যাস এই এখন কাজ আছে, আর তেমন কোনো কাজ নেই। মেয়ের পড়াশোনাও করানো হয়ে টয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো তাহলে চলো আজকের মতো তাহলে এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর সাবধানে থেকো। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সবসময়ই বলছি, তোমাদের এই সহযোগিতা আমার খুব 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 দরকার। চ্যানেলটাকে একটু লাইক করো, ভিডিওসগুলোকে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো, এবং একটু সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। তোমাদের হেল্প ভীষণ রকমের কাম্য, ভীষণ ভীষণ রকমের কাম্য। তাই জানি তোমরা সবাই আমার বন্ধু, নিশ্চয়ই আমার পাশে থাকবে এবং আমাকেও এই জার্নিতে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার আশা। আর হ্যাঁ, আরেকটাও কথা, প্লিজ কমেন্টও করো। কমেন্ট কেন করছো না তোমরা? কমেন্টও করো, তোমরা শুধু ভিউ করে কেন বেরিয়ে যাচ্ছ? কমেন্টও করো, আমার ভিডিওস যখন দেখছো, যার যেটা মনে হয় বা যার যেটা ভালো লাগছে সেটা একটা কমেন্ট করো। এগুলো কি কমেন্টগুলো পেলে মোটিভেশন পাওয়া যায়, আর কিছুই না। তো কমেন্ট করো, তোমাদের কমেন্টের আশাতেও রইলাম। আর ব্যাস, আর কিছু বলার নেই। গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।